পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 2018 সালে ভারতবর্ষের জন্য এশিয়ান গেমসে যে হেপ্টাথলনে গোল্ড এনেছে স্বপ্নাবল, এই খেলার প্রতি তোমার ইন্টারেস্ট কবে থেকে জন্মালো? কি সর্বপ্রথমে দ্বন্দ্ববোধ, আমি আপনাকে একটা গামছা পরে, আচ্ছা যেহেতু আমি রাজবংশী তো তার জন্য এটা হচ্ছে আমাদের জাতির প্রতীক। থ্যাংক ইউ সো মাচ। আমি বাড়ির সব থেকে ছোট মেয়ে, আমরা চার ভাই বোন। আমার বাবা আগে রিক্সা চালাতো, মা টি গার্ডেনে কাজ করতো। আমার বাবা যেহেতু রিক্সা চালাতো, ওই দিন খেটে দিনে আনা খাওয়া ওরমই হতো। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু চার ভাই বোন, আমাদের পড়াশোনা বাবা মা এফোর্ড করতে পারতো না। তো তার জন্যই আমার তিন দাদা দিদি ওরা পড়াশোনা ছেড়ে দিয়েছে 10th অবধি পড়ে। তারপর ওরা বলছে একবার তিনজনের তো হলো না, সেক্ষেত্রে যদি ছোট একটা মেয়ে যদি চাকরি পেয়ে যায় আমাদের বাড়ির দেন ভালো হবে, আমাদের ফ্যামিলিটা একটু হলেও মানে কালকে খেয়ে ভাবতে হবে না। তো তার জন্যই বাবা জানি কোথা থেকে শুনেছে বাবা মা যে দৌড়াদৌড়ি করলে বোধ হয় ডিফেন্সে চাকরি হয়ে যায়। তখন বাবা মা সবাই আমাকে বললো যে চল একটু দৌড়াতে যা, আমি তোকে নিয়েছি ভোর ভোর বেলা। বাবা সাইকেল চালাতো সামনে, আমি বাবার পিছনে পিছনে ছুটতাম। তখন তুমি ছোট্ট ছোট্ট ছিলাম, তখন একদম ক্লাস 4-এ পড়তাম। হাই স্কুলে উঠলাম, উঠে তারপর খেলছি, করতে করতে একটা জায়গায় পৌঁছে গেছি। তখন ক্লাব থেকে ডাকা শুরু হলো যে তুমি আমাদের ক্লাবের হয়ে খেলো। তখন তুমি কি খেলতে? তখন শুধু আমি হাই জাম্প করতাম আর রানিং করতাম। তারপরে আমি 2011-তে গেছিলাম হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য সাইতে। তো সাই মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। এখন যে আমার গুরুদেব সুভাষ সরকার আমার স্যারের নাম, আমাকে স্যার রিজেক্ট করে দিয়েছেন, কারণ তখন আমি এতটাই মোটা ছিলাম আর তখন আমার ইভেন্ট ছিল হাই জাম্প। তো আমি 2012-তে তখন সাইয়ে আসি, এসেই স্যারকে বলেছিলাম স্যার আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব, শুধু আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, মানে আমি আমাকে যা বলবেন তাই করবো, যতটা কষ্ট করতে বলেন ততটাই করবো। বাবা রিক্সা চালিয়ে কত টাকাই বা কামাই করে, আজকে কামাই করে কালকে কি খাবো সেটা চিন্তা থেকেই যেত সবসময়। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে তারপর স্যার যখন দেখলেন যে না একটু মোটা আছে, একটু পাওয়ার ওয়াওয়ার আছে, 2012-তে ঢোকার পরে 2013-তে আমি মাধ্যমিক দিই এবং তারপরে শুরু হয়ে গেছে আমার হেপটা স্টার্ট। হেপটাথলন একটা হচ্ছে কম্বাইন্ড ইভেন্ট, যেটাতে 7টা ইভেন্ট থাকে আর দুদিনে আমাদের কমপ্লিট করতে হয়। ফার্স্ট ডেতে হয় 4টা ইভেন্ট। ফার্স্ট ডেতে থাকে 100 হার্ডলস, হাই জাম্প, শর্ট পুট 200 মিটার, অ্যান্ড দেন সেকেন্ড ডে থাকে লং জাম্প, জ্যাভলিন 800। তো এই 7টা ইভেন্টকে মিলে হচ্ছে হেপটাথলন বলে। ওকে, টোটাল 7টা? হ্যাঁ, 7টা ইভেন্টের জন্য সকালবেলা 3টা ইভেন্টের প্র্যাকটিস, বিকেলবেলা 2টো ইভেন্টের প্র্যাকটিস। 14-18 যতগুলো ন্যাশনাল হয়েছিল জুনিয়র থেকে সিনিয়র, তখনও তো আমি 16+, 2014-তে ন্যাশনালে সবসময় ফার্স্ট হতাম জুনিয়রে সিনিয়রে, আর শেষে গিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2013-তে আমি ফার্স্ট হই। চলে এসছে 2018, এসে গেল এশিয়ান গেমস। এশিয়ান গেমসের তো ফাইনালি এত কঠোর পরিশ্রম দিন রাত এক করে, অ্যান্ড দেন আমি একমাত্র মেয়ে যে এশিয়ান গেমসে ভারতে প্রথম মেয়ে যে হেপটাতে আমি গোল্ড পেয়েছি 2018-তে। এবং তারপরেই যেটা অ্যাওয়ার্ড হয়, যেটা একটা স্পোর্টস পার্সনের জন্য সব থেকে বড় অ্যাওয়ার্ড, যেটা অর্জুনা অ্যাওয়ার্ড হয়, তো ওটাও আমি পেয়ে গেছি 2019-এ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।